নমস্কার দেখছেন খবর সন্ধান আজকে পয়লা আগস্ট বৃহস্পতিবার দু সাল আজকে সারা দিনের আবহাওয়া কেমন থাকবে এবং লেটেস্ট অবস্থা রকম চলছে বা কীরকম পরিস্থিতি দাঁড়াতে পারে এই নেই রয়েছে এখনকার ভিডিওটা তো যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমি রেখা। রাজস্থান হয়ে জামশেদপুর হয়ে দীঘা হয়ে একেবারে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আর এর ফলেই আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে হালকা কোথাও মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে এমনটা জানা যাচ্ছে আকাশ আংশিক মেঘলা থাকবে তবে তাপমাত্রা সেরকমভাবে বাড়বে না এমনও বলা হচ্ছে মেঘলা থাকলেও মাঝে মাঝে রোদ ঝলমলে আকাশও দেখতে পাওয়া যাবে এবং দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির মধ্যে সর্বনিম্ন ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে থাকতে পারে আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া আমূল একটা পরিবর্তিত হতে চলেছে এমনটাই খবর থেকে উঠে আসছে এবং যেটা জানা যাচ্ছে যে বঙ্গোপসাগরে এক নতুন নিম্নচাপ ওঠার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যার ফলে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের আবহাওয়া অশান্ত হচ্ছে সমুদ্র উত্তাল হচ্ছে মৎস্যদ্বীপের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে যারা চলে গেছেন তাদের অবিলম্বে শনিবারের মধ্যে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে বা সংকেত দেওয়া হচ্ছে এই নিম্নচাপের জন্যই আগামী রবিবার চার আগস্ট থেকে বুধবার সাত আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছেন হাওয়া অফিস যেটা সূত্র থেকে জানা যাচ্ছে বিশেষ করে যে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এই সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলি বা জায়গাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও বা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে এর ফলে দক্ষিণবঙ্গে যে বৃষ্টির ঘাটতি রয়েছে অর্থাৎ এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ফরটি সেভেন এবং সারা পশ্চিমবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে থার্টি থ্রি সেই ঘাটতি অনেকটাই পূরণ হবে এবং চাষি ভাইদের মুখে হাসি ফুটবে সাধারণ মানুষ জনিত অস্বস্তি থেকেও মুক্তি পাবেন অর্থাৎ আলিপুর হাওয়া অফিসের সূত্র ধরে এটাই বলা যাচ্ছে বা যেটা তারা জানিয়েছেন যে শনিবার থেকে উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাত শুরু হবে এবং রবিবারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত শুরু হবে এই আসন্ন নিম্নচাপের জন্য যেটি অনুমান করা হচ্ছে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে কারণ ভবিষ্যতে এটা হবার একটা সূত্র বা সম্ভাবনা তারা দেখতে পাচ্ছেন অন্যদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া তো গেল এই উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে বলা যায় যে উত্তরবঙ্গে আজকেও পাঁচটি জেলাতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে জেলাগুলি হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং তবে বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে কমার একটা সম্ভাবনার কথা জানিয়েছেন হাওয়া অফিস তাহলে বোঝাই গেল যে দক্ষিণবঙ্গের আবহাওয়া এবং উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে দক্ষিণবঙ্গের জিষ্ট হচ্ছে আজ এবং আগামীকাল ছিটে ফোঁটা হালকা মাঝারি বৃষ্টিপাত হবে মৌসুমি বায়ু সক্রিয় থাকার জন্য এবং আসন্ন একটা নিম্নচাপ উঠছে শনিবার থেকে আবহাওয়া আমূল পরিবর্তিত হতে পারে এবং রবিবার থেকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে কোথাও অতি ভারী বৃষ্টি কোথাও ভারী বৃষ্টি কোথাও মাঝারি বৃষ্টি হবার প্রবল সম্ভাবনার কথা জানাচ্ছেন হাওয়া অফিস যার ফলে সমগ্র দক্ষিণবঙ্গবাসীর মুখী একটা হাসি ফোটার প্রবল সম্ভাবনার কথা তারা বলছেন এই ছিল আজকে সারা দিনের আবহাওয়া এবং লেটেস্ট পরিস্থিতি কি চলছে বা কি হতে পারে আশা করছি আপনাদের ভিডিওটা কিছুটা হলেও হেল্পফুল করবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও টাচ করে দেবেন এরকম ভিডিও দেখতে পাওয়ার জন্য দেখতে থাকুন খবর সন্ধান দেখতে থাকুন নতুন কিছু থ্যাংক ইউ